সংবিধান আৰু গণতন্ত্ৰত বিশ্বাস কৰা সকলো ৰাজনৈতিক দলে আজি ভাৰতবৰ্ষৰ বিজেপিৰ যি স্বেচ্ছাচাৰী শাসন চলিছে তাৰ বিৰুদ্ধে মাত মাতিবলৈ সকলো গণতান্ত্ৰিক আৰু সংবিধান আৰু ধৰ্মনিৰপেক্ষতাত বিশ্বাস কৰা সকলো দলে একত্ৰিত হৈ আকৌ যাতে আমাৰ দেশৰ গণতন্ত্ৰ ভালকে আগবাঢ়ি যায় তার কারণে আন্তরিকতার চেষ্টা করেছে। আব্দুল খালেক ডাঙরিয়া আছে, আমি তার পা জানি কি কব আজি ডিব্রুগড়ের এই বিরোধী ঐক্যর আজি অভিবর্তনে এই বার্তা দিব যে যদরে পাঁচ রাজ্যত বিজেপির পতাকা অস্তমিত হয়েছে একদরে বিজেপি পরাজিত হব লোকসভাত বিরোধী ঐক্য বেশি আসন পাব আর বিজেপি শোচনীয়ভাবে পরাজিত হব চৈরাচারী রাজর অবসান হব হিমন্ত বিশ্ব শর্মার হিটলারী রাজর অবসান হব আর রাইজর জয় হব। হয় এই সময়তে আমার আরো এগারী দক্ষ কংগ্রেসিক রাজনৈতিক আছে, আমি কথা পাতি যত্ন করবো। রকিবুল হোসেন ডাঙরিয়া আছে, আমি রকিবুল হোসেন আজি আজি সর্বসাধারণ রাইজে এই হিমন্ত বিশ্ব শর্মা সরকারের প্রতি যে অনাস্থা মানত যে ক্ষোভ তারে উদগিরণ হয়েছে, সেই কারণে আজি আমি ভাবাতক বেশি রাজপথলে রাইজ ওলাই আইছে। আমি ভাবা নাছিল যে আমি আমাক আমাক আগবাই লৈ যাবলৈ আমি এমুঠিমান মানুষের কারণে ভাবিছিল। আজি যদরে আপনার মানুষ শিলদল ভাঙি ওলাই আহিছে, আজি আজি আমার প্রমাণ হয়েছে যে রাইজর মনত বহুত ক্ষোভ আছে। এই ক্ষোভবিলাকে আজি রাজপথত রাইজে বহি প্রকাশ করেছে। আপনাদের সাব যে হিমন্ত বিশ্ব শর্মা সরকার যিমান সোনকালে পতন হয় সিমানেই শ্রেয় বলে সিমানে রাইজে সকাশ পাব বলে আজি সর্বস্তরে একে কণ্ঠে রাইজে কব বিচাৰিছে। একে সময়তে কেবাগৰাকী এই যে মহাজোট এই আপনার যে মঞ্চ মঞ্চর কেবাগৰাকী নেতা উপস্থিত নাই বলেও চর্চা চলি আছে। এই চর্চাবিলাক বিজেপির সৃষ্টি। আজি কোনোদিন হিমন্ত বিশ্ব শর্মা আহোতে আগৰ যিজন মুখ্যমন্ত্রী সেইজন ডিব্রুগড়ত দেখা পোৱা না যায়, সেই সময় কিন্তু কোনো প্রশ্ন কৰিবলৈ ঠাই নাপায়। আজি বিজেপির যিজন আপনার বর্তমানের মুখ্যমন্ত্রী যিজন রাইজে পাতা মুখ্যমন্ত্রী আছিল সেইজন একেলগে না থাকাটো কিন্তু কোনো নুসুধে। আজি আমি সকলো একত্রিত বিভিন্ন কামে কাজে আমার আছে, আমার আজি বিরোধী পক্ষ মঞ্চর সকল যখন মাতিছে সকলো আইছে আর নিজে নিজে আমি সকলো ঐক্যবদ্ধ আর রাইজ আজি ঐক্যবদ্ধ। হয় এইদরে আসলতে নিজের নেতৃত্ব সবল নেতৃত্বর কথা উল্লেখ করেছে, কিন্তু একে সময়তে এই যে বিরোধী ঐক্য মঞ্চ তাত কেবাগৰাকী নেতা বর্তমানলৈকে দেখা যোৱা নাই, যদিও এই বৃহৎ ৰেলী বাহির কৰিছে। অবশ্যই ইয়ার মাজতে লুৰিণজ্যোতি গগৈক দেখিছো, পবন সিং হাতোৱাৰক দেখা পোৱা গৈছে, আৰু একে সময়তে ৰাণা গোস্বামী আছে বিধায়ক, আৰু কেবাগৰাকী জ্যেষ্ঠ কংগ্রেসী নেতা আছে, কংগ্রেসী দক্ষ নেতা সকল ইয়াত উপস্থিত আছে। পবন সিং হাতোৱাৰ আছে উজনিৰ আটাইতকৈ সর্ববৃহৎ চাহ জনগোষ্ঠীৰ নেতা বুলি জনাজাত পবন সিং হাতোৱাৰ আছে। লগতে একে সময়তে কব লাগিব যে রকিবুল হুসেন পর্যন্ত আহিছে, কিন্তু বর্তমানলৈকে এই ৰেলীত আমি যদি চাও গৌরব গগৈ বা তেনে ধরনের যখন নেতা আছে প্রদ্যুৎ বৰদলৈকে আদি আমি বর্তমানে দেখা নাই। অবশ্যই পরবর্তী পর্যায়ত দীঘলীয়া কার্যসূচী আছে, আমি যাবলৈ চেষ্টা করিম। ভূপেন বৰা আছে, আমি ভূপেন বৰাৰ লগতে লুৰিণজ্যোতি গগৈ আছে, আমি লুৰিণজ্যোতি গগৈৰ লগত কথা পাতিবলৈ যত্ন করিম। লুৰিণজ্যোতি গগৈ এই ৰেলীৰ নেতৃত্ব প্রদান কৰিছে, আমি লুৰিণজ্যোতি গগৈৰ লগত প্রথমতে কথা পাতিম। নয় জনতা ওলাই আহিছে স্বতঃস্ফূর্তভাবে, আর এইটে স্পষ্ট একটা আভাস দিছে যে বিজেপিক রাইজে উৎখাত করব, জনবিরোধী নীতি দেশের গণতন্ত্র সংবিধানক সংকটলে ঠেলি দিছে, সাম্প্রদায়িকতার ঘৃণার বীজ মানুষের মাজত সিঁচিছে, মানুষে খাই বই জিয়াই থাকাটোর সমস্যা হয়েছে, অত্যাবশ্যক সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছে, সকলো ধরনের সা সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছে, তারলগে দেশের গণতন্ত্র সংকটলে ঠেলি দিয়া সকলো ধরনের কাম কাজ করেছে, আইন হাতত তুলি লৈছে, মানুষ ইচ্ছা করলে গুলিয়ায় মারে, তারলগে দুর্নীতিরে গোটেই মানে সমাজখন একেবারে বোকাময় করে পেলাইছে। বিশেষ মুখ্যমন্ত্রী পরিয়াল জড়িত, তেওঁৰ পত্নী তেওঁৰ পুত্র কোনো মানে দুর্নীতির পর আঁতরত নহয়, গতি এনেকা এটা সময়ত রাইজে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ওলাই আহিছে। অহা তিন তারিখে পাঁচখন রাজ্যের ফলাফল দিব, এক্সিট পলে ভারতের মানুষের মাইন্ডসেটটা রিফ্লেক্ট করেছে, গতি তিন তারিখে সেমিফাইনালের ফলাফল ভারতবর্ষের মানুষে মানুষে পাই যাব।
চৌবিশৰ ফাইনেলখনৰ ছেমি ফাইনেলৰ ৰিজাল্ট 3 তাৰিখে আহি আছে। চৌবিশৰ পূৰ্বে অমিত শ্বাহে যি কাক বলবৎ কৰাৰ যি সংকা প্ৰদান কৰিছে এই সন্দৰ্ভত কি ক'ব? তেওঁলোকে কাক ৰাজনৈতিক অস্ত্ৰ হিচাপে সাম্প্ৰদায়িক মেৰুকৰণ কৰিবৰ কাৰণে ব্যৱহাৰ কৰি আহিছে এই কথা আপোনালোকে সকলোৱে জানে। কাৰণ কাখন লোকসভা ৰাজ্যসভা তেওঁলোকে পাছ হোৱাৰ পাছতো বহুদিন পেলাই ৰাখিছিল, ৰুল বা বিধি ফ্ৰেম কৰা নাছিল। কাৰণটো নিৰ্বাচন আহিলে ইয়াক ৰাজনৈতিক অস্ত্ৰ হিচাপে ব্যৱহাৰ কৰিব। আৰু অসমৰ ৰাইজেতো স্পষ্টকৈ কৈছে যে কাখন অসাংবিধানিক, অসমৰ প্ৰতি অন্যায় কৰা হৈছে। অসমৰ ৰাইজে এনেকুৱা ধৰণৰ কথা কেতিয়াও মানি নলয়, বিদেশী বোজা অসমৰ ৰাইজে ল'ব নোৱাৰে। আৰু ধৰ্মৰ ভিত্তিত বিদেশীৰ যিটো বিভাজন এইটো কোনো কাৰণতে গ্ৰহণীয় নহয়। প্ৰয়োজন যদি তেওঁলোকে বিচাৰে ভাল পায় গুজৰাটলৈ লৈ যাওক বিদেশী, 51 বা 71 হিন্দু বিদেশীসকলকো যদি তেওঁলোকে ইচ্ছা কৰে লৈ যাওক। আমাৰ লগত ভূপেন বৰা আছে, আমি ভূপেন বৰাৰ লগত কথা পাতিবলৈ যত্ন কৰিম। একে সময়তে এই ৰেলীত ভাগ লৈছে ভূপেন বৰাই আৰু ভূপেন বৰাৰ লগত আমি কথা পাতিম। নিশ্চিতভাৱে পাঁচখন ৰাজ্যত যে বিজেপি ধাৰাশায়ী হ'ব এইটো সমগ্ৰ দেশৰ মানুহে ইতিমধ্যে গম পাইছে। এক্সিট পোলবিলাকে বিভিন্ন কাৰণত প্ৰকৃত কথা সঁচা কথাবিলাক গম পায় যদিও বৰ বেছি খোলাকৈ কোৱা নাই, কিন্তু এই কথা আমি নিশ্চিত যে পাঁচখন ৰাজ্যত বিজেপি শূন্য হ'বলৈ গৈ আছে। এইদৰে আচলতে নিজৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে কংগ্ৰেছৰ যিসকল শীৰ্ষ নেতৃত্ব আছে, এই ৰেলীত ভাগ লৈছে আৰু ভাগ লৈ আগন্তুক 2024ৰ যি ৰণডংকা আছে সেই ৰণডংকা বৰ্তমান সময়ত ইয়াত ডিব্ৰুগড়ৰ এই চকীডিঙি খেলপথাৰৰ পৰা এই বিৰোধী ঐক্যমঞ্চৰ ৰণডংকা আমি দেখিবলৈ পাইছোঁ। আৰু দীঘলীয়া এটা শাৰী, প্ৰায় 500ৰো অধিক, প্ৰায় 1000ৰো অধিক লোক আচলতে ইয়াত সমাগম হৈছে। কেইবাটাও আচলতে শীৰ্ষ ৰাজনৈতিক দলৰ, ৰাজ্যৰ আৰু কংগ্ৰেছৰ নেতৃত্বত এই দলৰ লোকসকলে অংশগ্ৰহণ কৰিছে, কৰ্মীসকলে অংশগ্ৰহণ কৰিছে। এই সময়ত বৰ্তমানৰ মই ডিব্ৰুগড়ৰ পৰিৱেশ দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ। ডিব্ৰুগড়ৰ যি দুদিনীয়া কাৰ্যসূচীৰে বিৰোধী ঐক্যমঞ্চৰ যি মহা অভিৱৰ্তন আছিল আৰু এই অভিৱৰ্তনৰ ৰুদ্ধতাৰ প্ৰথমখন ৰুদ্ধতাৰ বৈঠকৰ পাছত আজি পুনৰ এবাৰ এক বৃহৎ সভা আয়োজন কৰা হৈছে আৰু সেইবাৰ কংগ্ৰেছৰ লগতে 17টাকৈ ৰাজনৈতিক দলৰ নেতৃত্বই অংশগ্ৰহণ কৰিব।